নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। আজ 11ই এপ্রিল, সারাদিনে ঘাটাল মহকুমায় কোথায় কি ঘটলো তা আমরা আপনাদের কাছে তুলে ধরতে আমি মৌসুমী মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে বেশ কিছু সামগ্রী এলো। ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারীর উদ্যোগে এগুলি এসেছে বলে জানা গিয়েছে। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, শুক্রবার হাসপাতালে মোট সার্জিক্যাল মাস্ক এসেছে 2500 পিস, গ্লাভস 1500 পিস, PSI কভার জুতো 500 পিস, হেড গিয়ার 1500 পিস, N95 মাস্ক 25 পিস এবং করোনা সংক্রমণ কিট 50 পিস। এ বিষয়ে হাসপাতালে সুপার কি বললেন শুনে নেব। রিপোর্টে তৃপ্তিপাল কর্মকার। আমাদের ঘাটাল সাব ডিভিশনাল হসপিটালে, মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটিতে অ্যান্টি করোনা যে জিনিসপত্রের একটা যোগান ও চাহিদার মধ্যে পার্থক্য হয়েছিল, যেটা আমরা না বলাতেই আমাদের প্রিয় সাংসদ এবং তার রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি কোনো সোর্স থেকে জানতে পেরে ব্যবস্থা করে দেন সাংসদ মহাশয়, এবং বিশেষ করে N95 এবং PPE কিট 500 এবং 50 DM ম্যাডামের অফিস থেকে ব্যবস্থা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং সাংসদকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের ডাক্তার এবং নার্স এবং হাসপাতালের তরফ থেকে যে এই মূল্যবান জিনিসপত্র তিনি না বলাতেই যে ব্যবস্থা করেছেন তার জন্য। লকডাউন পরিস্থিতিতে দোকানদানি বন্ধ থাকার জন্য অনেকেরই সমস্যা হচ্ছে। তারই প্রেক্ষিতে ঘাটাল লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকার জন্য সাংসদ কোটার আটা এলো। সাংসদ কয়েক টন আটা পাঠিয়েছেন। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, যেহেতু 7টি বিধানসভার জন্য আটা এসেছে তাই বিধানসভা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গতকালের মতো আজও দেব ঘাটাল মহকুমার জন্য 300 প্যাকেট রান্না করা খাবার পাঠিয়েছেন, যেগুলি ঘাটাল হাসপাতালের রোগীর বাড়ির লোকেদের বিলি করা হয়েছে। রিপোর্ট মনসারাম কর। পুকুর থেকে উঠছে কচ্ছপ, সে কচ্ছপ ধরতেই পুকুরে ভিড় করেছে গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা বিডিও ও পুলিশ, উদ্ধার করে নিয়ে আসে কচ্ছপ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পড়াইমা গ্রাম। কয়েকদিন ধরেই পুকুরে মেশিন দিয়ে জল তোলার কাজ চলছিল। পুকুরে জল কমতেই পুকুর থেকে উঠে আসছে কচ্ছপ, তা দেখেই কচ্ছপ ধরতে গ্রামবাসীদের ভিড়। ঘটনার খবর পেয়ে শনিবার দুপুরে পড়াইমা গ্রামে যান চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি ও চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকায় 11টি লুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি বলেন, 11টি কচ্ছপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। দপ্তর জানায় সবগুলি শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে জলাশয়ে। রিপোর্টে অসীম বেরা। আমাদের 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, এখানে হঠাৎ একটা খবর আসে যে কিছু পাবলিক, তারা কিছুজন মাছ ধরতে নেমেছিল, মাছ ধরতে গিয়ে কিছু কচ্ছপ ওরা পায় জালে, সেগুলোকে তুলেছিল। আমরা সেটা থানার থেকে এবং আমাদের লোকাল লোকজন গিয়ে ওগুলোকে তুলে আনা হয়েছিল, পরে বনদপ্তরকে খবর দেওয়া হয়। বনদপ্তরের লোকজন এসে ওগুলোকে নিয়ে গিয়ে যথাস্থানে ওই কচ্ছপগুলোকে নিয়ে ইন্সপেক্ট করে। কি করবেন এবার? এবার এটা আমরা পুলিশ এবং বিডিও অফিস থেকে আমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছে, আমরা এটা নিয়ে গিয়ে আমাদের রোডের পরিমল কাউন্ট পার্কে জলাশয় আছে ওখানে ছেড়ে দেওয়া হবে। এগুলো কি ধরনের কচ্ছপ বলে মনে করছেন? কাল সাংসদ দীপক অধিকারীর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সরকার নির্দেশ দিয়েছেন, বর্তমানে যে কোনো রক্তদান শিবিরই ব্লাড ব্যাংকের মধ্যে আয়োজন করতে হবে। সেই মতো আজ ঘাটাল ব্লকের টেকিরঘাট সবুজ সংঘ এবং টেকিরঘাট সিদ্ধেশ্বরী ক্লাবের সদস্যদের ঘাটাল মহকুমা ব্লাড ব্যাংকে তুলে নিয়ে এসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, এদিনে রক্তদান শিবিরে মোট 20 জন রক্তদান করেন। রিপোর্টে সুইটি রায়। দাসপুর থানার বেনাই গ্রাম পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশ দেবাশিস ঘোষ এবং ওই গ্রাম পঞ্চায়েত এলাকার অন্যান্য সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে আজ বেনাই আরিট ভুঁয়ারা নৈহাটি গ্রামের লকডাউনজনিত গৃহবন্দী দুস্থদের হাতে অতি প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। রিপোর্টে সুইটি রায়।
লকডাউনের মাঝেই পুলিশের চোখে ধুলো দিয়ে ভিন রাজ্য থেকে অনেকেই চুপিসারে বাড়ি ঢুকে পড়ছে। ঘাটাল ব্লকের মনসুকায় এক যুবককে নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। যুবকের বাড়িতে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। জানা গেছে মনসুকার ওই যুবক তার শ্বশুর বাড়ি ক্ষীরপায়ে ছিলেন, সেখান থেকে কাল রাতেই বাড়ি ফিরেছেন। তাকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। রিপোর্টে কুমারেশ চানক। লকডাউন আর করোনা ভাইরাসের আতঙ্ক, এলাকায় কাছাকাছি বাজার বসছে না। পশ্চিম মেদিনীপুর জেলায় যারা এলাকায় প্রায় 200 আদিবাসী গরিব মানুষের পাশে দাঁড়ালেন মৎস্যচাষী উমাশঙ্কর চৌধুরী। আজ 11 এপ্রিল সকালে প্রায় 200টি পরিবারকে বাটা রুই সিলভার কাপ মাছ দিয়ে সহায়তা করলেন উমাশঙ্কর বাবুর। এ হেন উদ্যোগে খুশি দুস্থ ও অসহায় পরিবারগুলি। আজ সকালে মাছ হাতে নিয়ে তারা বলেন, হাট বাজার নেই, এমন সময় মাছ পেয়ে আমাদের খুবই ভালো লাগছে, ভাবতেই পারিনি লকডাউনের সময় আমরা মাছ খেতে পাবো বলে। রিপোর্টে হাবিব মল্লিক। দাসপুর 2 নম্বর ব্লকের গোপালপুরে বিজেপির পক্ষ থেকে 300 পিস মাছ 600 পিস ডেটল সাবান গ্রামের বাসিন্দাদের মধ্যে বিলি করা হলো। বাড়ি বাড়ি গিয়ে বিজেপির কর্মীরা মাস্ক ও সাবান দিয়ে আসেন, সেই সঙ্গে করোনা ভাইরাস সম্পর্কে গ্রামের মানুষকে সচেতন করলেন বিজেপি কর্মী সুচাঁদ মাইতি, দেবদাস রায়, সোমনাথ ভূঁইয়া, হরিনারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। আগামীকাল আরও কিছু মাস্ক ও সাবান বিলি করা হবে বলে সুচাঁদ বাবু জানিয়েছেন। রিপোর্টে শ্রীকান্ত ভূঁইয়া। প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় জিনিস যাতে মানুষ আনতে মাস্ক পরে বাড়ি থেকে বেরোয় এবং বাড়ির মধ্যে যেন বন্দী থাকে, এটাই আমাদের উদ্দেশ্য, মানুষকে সচেতন করা। ঘাটাল যুব কংগ্রেসের উদ্যোগে ঘাটালে আটকে পড়া ভিন রাজ্যের 36 জন শ্রমিকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। ওই 36 জন শ্রমিক বলরামগড় মাদ্রাসা ইউথ হোস্টেলে কোয়ারেন্টাইনে রয়েছে। ওই শ্রমিকেরা ওড়িশা থেকে মুর্শিদাবাদের লালগোলাতে বাড়ি ফিরছিল, ওই সময় লকডাউনে আটকে পড়ে। ঘাটাল বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি কোনি আনসারী বলেন, স্থানীয় প্রশাসন থেকে আটকে পড়া ওই শ্রমিকদের দেখভাল করা হচ্ছে না বলে অভিযোগ। এই খবর পেয়ে তাদের আলু, চাল, ডিম, পেঁয়াজ, সজনের আটা, সর্ষের তেল, বিস্কুটের প্যাকেট পৌঁছে দেওয়া হয়। মুর্শিদাবাদের এমপি অধীর চৌধুরীর নির্দেশে আমরা এই কর্মসূচি নিয়েছি। রিপোর্টে অরুণাভ বেরা। ঘাটাল ব্লকের প্রতাপপুর এলাকার বাসিন্দারা খেয়া পেরিয়ে বন্দরে বাজার করেন। লকডাউনের জন্য খেয়া বন্ধ। ওই গ্রামের বাসিন্দাদের হাতে সবজি তুলে দিতে বিশেষ উদ্যোগ নিলেন অলোক পাইন, শান্তি কাপাস, সুনীল ঘোষ, সজল পাল, দিলীপ পাইন ও অজিত পাইন। শান্তি কাপাস বলেন, আমরা কয়েকদিন আগেই চাল ও আলু দিয়েছিলাম, এদিন প্রত্যেক পরিবারের হাতে 2 কেজি পেঁয়াজ, পটল 1 কেজি, উচ্ছে 500 গ্রাম, বেগুন 500 গ্রাম, সয়াবিন বড়ি 400 গ্রাম, সরষের তেল আধ লিটার এবং 1টি করে সাবান তুলে দিয়েছি। আমাদের এই উদ্যোগটিকে বাস্তবায়িত করতে এলাকার সিভিক ভলেন্টিয়ার এবং গ্রাম পঞ্চায়েত বিশেষভাবে সহযোগিতা করেছে। রিপোর্টে তনুশ্রী সামন্ত। লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে সাধারণ মানুষ চলছে তাদের নিজেদেরই মতো। দাসপুর 2 নম্বর ব্লকের ঘনশ্যামবাটি গ্রামে আজ দুপুরে দাপিয়ে চলল মাছ ধরার আসর। জানা যায় এই মাছ ধরার আসরে ছিল প্রায় 70 থেকে 80 জন ব্যক্তি। সামাজিক দূরত্ব বজায় না রেখে এইভাবেই জমায়েত, কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বইকি। রিপোর্টে প্রেম কুমার। করোনার জন্য বন্ধ ঘাটাল মহকুমার তামাম শিবের গাজন ও জলঢালা উৎসব। আগামীকাল শিবের মাথায় জলঢালা উৎসব, কিন্তু মহামারী করোনার জেরে দাসপুর 1 ও 2 নম্বর ব্লক ঘাটাল চন্দ্রকোনার প্রায় সমস্ত জায়গাতেই এই মেল উৎসবের পুজোগুলি বন্ধ থাকবে। বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে জানা যায় এই উৎসব উপলক্ষে যে মেলাগুলো হতো সেগুলো এ বছর বন্ধ থাকবে। রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র। ঘাটাল মহকুমার যে কোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে নিউজ পোর্টাল www.ghatal.net এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে চোখ রাখবেন। নমস্কার, শুভরাত্রি।